উচ্ছেদের বছর পর বেদখল বহুল আলোচিত চর তিন আবারও চট্টগ্রামে কর্ণফুলি নদী তীরে একর জায়গায় বিদেশি বিনিয়োগ টার্মিনাল নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল বন্দর কর্তৃপক্ষ রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল হয়ে যাওয়ায় এখন বিপাকে সংস্থাটি স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত তিন বছর আগে দখলমুক্ত করা কর্ণফুলী নদী তীরের লালদিয়াচরের দৃশ্যপট ফের পাল্টেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমানা প্রাচীরের ভেতর ঢুকে স্থাপনা নির্মাণ করছে আগে উচ্ছে ধোয়া পরিবারগুলো উনিশশো বাহাত্তর সালে বিমানঘাঁটি সম্প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসের ভিত্তিতে নিজেদের ভিটে মাটি ছেড়ে লালদিয়ার চরে বসতি শুরু করে প্রায় তেইশশো পরিবারের চোদ্দ হাজার মানুষ উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে দু হাজার সালে তাদের উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ ওইখানে নারকেল গাছ তার তো আছে এখনো ফকির আছে সব জায়গায় এখনো মানে আর সাড়ে এগারো হানিয়া জায়গা আর তো করছে আমাদের এখানে শেখ মুজুর জায়গা দিয়েছিল জায়গা দিয়ে এখন আমাদের উৎসব করে যায় ষাট বছর ধরে আমরা বারো ঘর টাকা দিতে পারতেছি না আমরা কোথায় স্থান পাচ্ছি না আমরা আজকে সুযোগ পেয়েছি আমরা আমাদের জায়গা আবার ফিরে এই জায়গায় আমরা থাকবো যে সেই কথা তো জনগণ তো অলরেডি অবস্থা নিয়েই ফেলছি লালদিয়া চরের আটাত্তর একর জমিতে টার্মিনাল নির্মাণে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মার্কিয়াস লাইনের দিয়া প্রস্তাব নিয়ে অনেক দূর এগিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ সেই জায়গা দখলমুক্ত রাখতে চাই সংস্থাটি এটা বন্দরেরই জায়গা বন্দরেরই স্থাপনা বন্দর সেখানে দেয়াল দিয়ে বন্দর এখানে প্রোটেক্ট করেছে এবং আমরা অলরেডি বন্দর সুবিধাদি নির্মাণ করার জন্য ইয়ার্ড নির্মাণ করার জন্য কাজ চলমান আছে এই পর্যায়ে কারো সেখানে অনুপ্রবেশ করাটা কাম্য নয় তবে এবার পুনর্বাসন ছাড়া লালদিয়ার চর ছাড়তে নারাজ স্থাপনা নির্মাণকারীরা বন্দরের সাথে যদি দ্বন্দ্ব থাকে জেলা প্রশাসনের সাথে তার ওই বলি আমরা কেন হব আমাদের মতই নিরহ মানুষ কেন হবে আমাদেরকে পুনর্বাসন করুন হামিদ জেরে আমি আপনার এই জায়গা চাই না পুনর্বাসন ছাড়া এখানে বাস হবে না কিও বাইরে হবে না বাইরে হবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম